तो प्रिय दशम श्रेणी शिक्षार्थी बंधुरा ए भिडियोते आमरा आरो एकटी गुरुत्वपूर्ण मॉडल प्रश्नपत्र निये आलोचना करब माध्यमिक 2023 एर जन्य भौत विज्ञान मॉडल प्रश्नपत्र। तो भिडियोटी शुरू करा जाक। तो तोमरा देखतेई पाচ্ছ एटी एकटी मॉडल प्रश्नपत्र। तो प्रश्नगुलो एबार आमरा देखे नेब। देखो प्रथम प्रश्न कि देवा आछे निम्नलिखित গ্যাসগুলির মধ্যে ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী হলো। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে সবকটি ডি নাম্বারটা। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? তো সঠিক উত্তর হবে বি নাম্বারটা 1/273। তিনের দাগেরটা দেখো 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে কত গ্রাম ওজন কমবে? তো সঠিক উত্তর হয়ে যাবে সি 44 গ্রাম। তাপীয় রোধের এসআই একক হলো সঠিক উত্তর হয়ে যাবে এ। 5 নম্বর প্রশ্ন দেখো কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়? তো ডি, ডির ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়। তারপরে দেখো 6 নম্বরটা সঠিক উত্তর হয়ে যাবে সি। তারপর 7 নম্বরটা দেখো পরিবাহী রোধের অনন্য রাশিটি হলো সঠিক উত্তর হয়ে যাবে এ পরিবাহিতা। 8 নম্বরটা দেখো রোধাঙ্কের এসআই একক হলো সঠিক উত্তর হয়ে যাবে বি ওহম মিটার। তারপর 19 নম্বর প্রশ্নটা দেখো আলফা বিটা গামা রশ্মির মধ্যে গ্যাসকে আয়নিত করার সঠিক ক্রমটি হলো সঠিক উত্তর হয়ে যাবে এ নাম্বারটা আলফা বিটা গামা। তারপর 10 দাগে দেখো কোনটি সন্ধিগত মৌল? তো এসসি এটা সন্ধিগত মৌল। যে মৌলের অণুতে ত্রিবন্ধন দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে ডি নাম্বারটা নাইট্রোজেন। 12 নম্বর প্রশ্নটা দেখো যে সমযোজী যৌগের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে সেটি হলো সঠিক উত্তর হয়ে যাবে বি NH3। 3 দাগে দেখো 13 দাগে দেখো কিপ যন্ত্রের সাহায্যে কোন গ্যাসটি প্রস্তুত করা হয়? সঠিক উত্তর ডি। সঠিক উত্তর হয়ে যাবে ডি নাম্বারটা হাইড্রোজেন সালফাইড। তারপর 14 দাগে দেখো আকরিক থেকে ধাতু নিষ্কাশন হলো ধাতব যৌগের বিজারণ সঠিক উত্তর হয়ে যাবে বি বিজারণ। 15 দাগে দেখো অ্যালকাইন শ্রেণীর তৃতীয় সদস্যের আণবিক সংকেতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সঠিক উত্তর হয়ে যাবে এ 4। এবার বিভাগ খতে তোমাদের 21টি এসএকিউ প্রশ্ন থাকবে। এই প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। কোন জ্বালানির তাপন মূল্য সবথেকে বেশি? তো হাইড্রোজেনের তাপন মূল্য সবচেয়ে বেশি। জৈব গ্যাসের মূল উপাদান কি? তো মিথেন জৈব গ্যাসের মূল উপাদান। একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। তো এটা হয়ে যাবে মিথেন। একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম মিথেন। তারপর দেখো আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে সংঘাত স্থিতিস্থাপক প্রকৃতির, এটা সত্য না মিথ্যা? তো এটা সত্য হবে। বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতা কী করে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তরলের ক্ষেত্রে কোন ধরনের প্রসারণ ঘটে? তরলের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক ঘটে। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? তো WM⁻1 K⁻-m। 6 নম্বর প্রশ্ন দেখো মোটর গাড়ির ভিউ ভাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? তো ভিউ ভাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহৃত হয়। আলো তরঙ্গ কী ধরনের তরঙ্গ? তো আলোর তরঙ্গ হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। 2 ওহম, 4 ওহম ও 6 ওহম রোধ বিশিষ্ট 3টি রোধকের শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান কত হবে? তো 12 ওহম। CFL এবং লেড এর মধ্যে কোনটি বেশি পরিবেশ বান্ধব? তো এলইডিটা বেশি পরিবেশ বান্ধব। তারপরে একটি আলফা কণার আধান কত? তাহলে +3.2 × 10⁻¹৯ C। তারপর ঋণাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণার নাম কি? তো বিটা কণা। তারপর দেখো স্তম্ভ মিলাও। তীব্র জারক মৌল হয়ে যাবে ফ্লোরিন F। পিতলের একটি উপাদান Cu, কপার। একটি মুদ্রা ধাতু Ag। আর অ্যামালগামের মধ্যে থাকে সঠিক উত্তর সি Ag। দ্বিবন্ধনযুক্ত সমযোজী যৌগিক অণু হবে কার্বন ডাইঅক্সাইড না অ্যামোনিয়া? তো CO2 হবে এটা। তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? তো সমপ্রবাহ ব্যবহার করা হয়। Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 মানে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের বিক্রিয়াটি লেখো। তো Cu2+ ব্র্যাকেটে Ag+2E তীরচিহ্ন দিয়ে Cu লিখতে হবে। পারদ ও অম্লাইক জলের মধ্যে তফাৎ কি? এটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। তারপরে দেখো 15 দাগে সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন। এটা উত্তপ্ত কপার অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কোন গ্যাস উৎপন্ন হবে? তো নাইট্রোজেন। তারপরে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়ামের সংকেত লেখো। তো হিসেবে এটা H2H2O7। নাইট্রোলিয়ামের উপাদানগুলি কি? ক্যালসিয়াম সায়ানামাইড। তারপর দেখো 17 দাগে এর ইউপেক নাম হয়ে যাবে প্রোপানল। তারপর সিএনজির মূল উপাদান কি? মিথেন। তারপর ভিনিগারের মূল উপাদান হলো CH3COOH। বিভাগ গতে দেখো তোমাদের 2 মার্কের প্রশ্নগুলো থাকবে। তো এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, পরীক্ষায় কিন্তু আসার মতো। তারপর দেখো বিভাগ ঘতে তোমাদের 12টি প্রশ্ন থাকবে। बारो तीन 36 नम्बर ये प्रश्नगुलो तुम्हारा अवश्य रेडी करे जाओ। तो ये प्रश्नगुलो तुम्हारा भिडियोटी पज करे देखे नाओ। तो प्रिय शिक्षार्थी बंधुरा भिडियोटी छिलो ए पर्यन्त, धन्यवाद।